হ্যালো ফ্রেন্ডস, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস রেসিপিস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অত্যন্ত ঘরোয়া একটি রেসিপি, লাউ চিংড়ি। চলুন তাহলে ঝটপট শুরু করে ফেলি। লাউ চিংড়ি বানানোর জন্য এখানে আমি একটা লাউ এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর এখানে আছে কিছু চিংড়ি যেগুলোকে আমি সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর লাগছে জিঞ্জার পেস্ট, টার্মারিক পাউডার, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, জিরে গুঁড়ো, সল্ট আর সর্ষের তেল। এবার একটা প্যান গরম করে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলি দিয়ে সামান্য ভেজে তুলে রাখবো। খুব বেশি ভাজা যাবে না, কারণ চিংড়ি খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার এই সেম তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। যখন জিরেটা হালকা ভাজা হয়ে আসছে তখন এতে দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্ট, এবং এটাও যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি টার্মারিক পাউডার আর কিউমিন পাউডার। একটু মিক্স করে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। এবার ভালোভাবে মিক্স করে স্বাদ মতো সল্ট দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখুন লাউ থেকে বেশ কিছুটা জল বেরিয়ে লাউয়ের পরিমাণটাও অনেকটাই কমে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। চিংড়িগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে আবারও ঢাকনা লাগিয়ে লাউগুলো সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি, দেখুন লাউ থেকে যা জল বেরিয়েছিল সেটা প্রায় শুকিয়ে গেছে এবং লাউগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে সামান্য যেটুকু জল আছে সেটাও শুকিয়ে নেব। আপনারা চাইলে এইটুকু জল রেখেও দিতে পারেন, তাতে খারাপ লাগবে না। ভাতের সাথে গরম গরম সার্ভ করার জন্য এই লাউ চিংড়ি আমার একদম রেডি। নিজেরা বাড়িতে ট্রাই করুন, ভালো লাগলে কমেন্ট করে জানান।